আরে ব্যাপার রে, কল দিলাম, আম বাগান ঘুরে লাইলাম, হ্যাঁ দি ভাইতেছি না। আচ্ছা তো সামনে আছে আইন, আই কই ওই আছে না না সামনে তো দেয়া ভাই। আছে কম বালা বই কইছি আমি যে আম গুলা বেশ মুখ ওকে ধরে লাইতেছে, আইতেছে না। আরে তোঙ্গ লাগে তো আমি দাঁড়াই রয়েছে, আম বেশ কম বালা তো তোঙ্গ আওয়ার কোনো খবর নাই। পুরা বাগান ঘুরে লাইছি মিয়া ভাই না আপনারে, মানে ইয়া করছে আয়ো সামনে আয়ো তোমার আম দেখাই। তো চাচা আপনার কাছে আম কি পরিমাণ আছে? তোমার মাথা কি পরিমাণ চুল আছে তুমি কইতারবা? দেও বাতি যা আজগবি প্রশ্ন কইরো না, এত বড় বাগান আমি কিভাবে আমি আমের হিসাব রাখবো? হ্যাঁ তো চাচা আজ তো ইয়ো কান্নার আম বাগান, আপনার একটা অনুমান করা উচিত যে কতগুলো আম থাকতে পারে, আপনি অনুমান করতে না? তোমারও তো এতটুকু মাথা, তুমি কইতারো না যে তোমার মাথা কত চুল আছে? আমার এত বড় আম বাগান, প্রত্যেক ডালা ডালে আম পড়ে রয়েছে, তো আমি কিভাবে হিসাবটা রাখবো? তো সাসে তো তেরা গিলি গিয়া হ, তোমরা যেমন লাড়িলেন সোজা। তো সাসা আপনার কাছে আম বাতিয়া ফাকছিনি না, ফাক কথা কইন আছে তো না, ফাক কথা গলে মুই তো না, ফাক কথা গলে মুই দেই জাতের মে কালা হইলো বালা। আর আমার বাগানে কি আকাম কুকম হয় নাকি যে আমার আম ফোকে ধরব ফাকতো না বাতি হইতো না? সাসা কথা এইডা না, কত হইলো এইডা, কিছু মনে করেন গাছ গাছিল আর গোড়ার মধ্যে যে সারটার দেন কিছু কম টম হয়, এই কারণে আমটা আমি একটু মনে করেন একটা কম পায় একটা বেশি পায়, একটা পায় না একটা পায়, এরকম আমরা তো আমের ব্যবসা করে খাই, আমরা দেশ বিদেশ মনে করেন ঘুরে ব্যবসা করি, আমরা বাঙ্গে গেলে গেলে আমরা জানি লিখে কইছি কথা এমনি। বুঝছি তোমরা বাঙ্গ, তোমরা কিনো আর আমি বানাই। তো চাচা আইন দিয়ে আমার বাগানটা ঘুরে দেই। না না ভাতিজা, তোমরা তো আমার বাগানে ঢুকবা, তোমার অজু আছে? তো চাচা আপনার বাগান ঢুকলে অজু লাগে? তোমরা দেশ বিদেশ ঘুরে বেড়াও, জঙ্গল বঙ্গল ঘুরে বেড়াও, কু বাতাস আবাতাস লাগে আমার জঙ্গল, আমার যদি বাগানে ঢুকো তোমরা, যদি আমার আমের মধ্যে কোনো বাতাস সাতাস লাগে আমার তো অনেক জাতের আম। আরে হ চাচা আয়েন, অজু আছে আয়েন আয়েন, সমস্যা নেই আয়েন তাইলে বাতি যাইও। তো চাচা আপনার কাছে যদি রোজপুর কিছু লাগে না, আম টাম পাকছে না বাতিছে সব দিক আছে আগে আগে আম যাও যাও, তোমার তাম আমি ব্যস্তম না কে আম ব্যস্ত না কে, তোমার হাতের ফাঁস আঙ্গুল কি এক না চাচা, এটা আবার কেমনে কইবো, এটা কি সম্ভব, এটা কে কয়? তোমার হাতের ফাঁস আঙ্গুল যদি এক না, তো আমার এত বড় বাগান তো আম কিভাবে এক হইব? কোনো বাতি যা, আমার গাছের মধ্যে এক জাতের এক আম আছে, ঠিক আছে, তোমার চলো আমি আম কটা দিয়ে আই ভাই, আমি জাত দিয়ে আই আবার কয়েকটা ভালো কথা না ফাঁক কথা, আমার এনো গাছ যে করে আছে ডালা ডালাই কুলুপ দিছি, এক ডালার মধ্যে সাইডে ফাঁসটা করে জাত, ও দে আমরা দেখতেছো না, এটার নাম হয়েছে আকাশের মাল ভাল লাগে। এটা আবার কোন জাত? এইটা হয়েছে তোমার আঙ্গুবাড়িল আর একটা আকাশের মায় আছে, এর দাঁত নাই 32টা, একটা দাঁত নাই 32টা, তো পান খেয়েছে ময়ে গুতা 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 খায়, তো আর আমি আম নিয়ে দিলে বড় আমার তো বিশি সুড়ু। তা আপনার কোন বিশি সুড়ু? আরে বেড়া আমার না, আমার আমের বিশি সুড়ু। ও স্যার বুঝাই বুঝতেন না, তো দিলে ফোট করে দিলে ফোট করে ময়ের ভিতরে দেখা, তো আকাশের মার তো বলে ভাল লাগে, এর লেগে নামরা দিছি আকাশের মার জাত। আরে চাচা দুনিয়ার মধ্যে এত নাম থাকতে এত কিছু থাকতে আপনি আকাশের মার ভালো লাগে, এটা কি নাম দিলেন, এটা আবার জাত হয় নাকি? এটা তোমরা বুঝ জানা, এই হিসাব মিলাইতে গেলে 5-5টা ক্যালকুটার নষ্ট হয়ে যাবো, আয়ো তোমার আম দে আই। হ্যাঁ দেন চাচার মনে হয় 500টা ক্যালকুটার নষ্ট হয়ে গিয়ে অবস্থা। বাহ তো চাচা কম আম কত কেজি বাজবা? না 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 চাচা আমি আমার লয় কোন আমার লয় কোন হিসাব কিতাব আমার লয় করে না, তোমরাই কও কত কেজি দিবা। কত আর দিমু, 120 দেই কি কোন আমনে? না ভাতিজা আমার বিসি শুরু দেখ আম দর শুরু না। হ্যাঁ আমার বিসি শুরু আমার না আমার আমের। ও এটা তো বুঝাই কইলে পারতেন মিয়া, আমনে কইতো আমরা বিসি শুরু দেখি মানে তোমরা কইবেন, তোমরা যদি নাও আমি তো করতে না 220 কেজি রাখ। হ্যাঁ না আছে এইগুলা আবার কি কই, এই আমের জাত দেখছেন আমনে গেলে কি এগুলা কোন আম হইলো, গভীর
মানে 130 দেই, এটা আপনার কথা রইলো আমার কথা রইলো, ঠিক আছে 130 ফাইনাল। আচ্ছা ঠিক আছে পারো। আচ্ছা এই আয়।